সম্মানিত হাজেরিন বলতেছিলাম এই যে কোরআন এটা যদি সম্মান দেওয়া হয় তাহলে কোরআন সুপারিশ করবে কথা বলেন ঠিক কি না আর এই কোরআনকে যদি অপমানিত করা হয় কোরআনকে যদি নর্দমায় ছড়ানো হয় কোরআনকে যদি মূর্তির পায়ের নিচে জায়গা করে দেওয়া হয় অ মুসলমান বাংলাদেশের মধ্যে আজকে দিনাজপুরবাসীকে আমি জানিয়ে দিতে চাই যদি কোরআনকে কোনো মূর্তির পায়ের নিচে অবদলিত করে এই কোরআন কি বাংলার জমিনের মুসলমানদেরকে শাপাত করবে কথা বলতে হবে করবে মুসলমানের মতো জবাব দেন করবে সম্মানিত হাজেরিন আপনাদের দেখে আমার একটা কথা মনে পড়লো বলবো রাগ করবেন না তো আপনাদের দেখে মনে হচ্ছে এখানে পাঁচ থেকে ছয় দলের মানুষ আছি কেউ আট্রশি কেউ দেওয়ানবাগি কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত কেউ শিবির এরকম কিছু আছে নাকি সকলে আমরা কোরআনের দলের লোক জোরে বলুন সুবহানাল্লাহ কেন দেখেন এখানে কিছু লোক ওইখানে কিছু লোক ওইখানে কিছু লোক এজন্য আমরা যেহেতু আজকে কোরআনের ময়দানে কোরআনের সৈনিক কথা বলেন ঠিক কি না আর আজকে আজে বাজে কোনো গল্পও হবে না যা হবে কোরআন থেকে হবে কথা বলেন ঠিক কি না এজন্য আজকে তাফসীর মাহফিলের মূল ভূমিকা একটি কথা বলতে চাই আজকের মাহফিল সভাপতির মন মতো হবে না মাহফিল কমিটির মন মতোও হবে না আমি বক্তার মন মতোও হবে না কোরআন বলেছে যা আজকে হবে তা কথা বলেন ঠিক কি না এজন্য অনুরোধ করে আপনারা সামনের দিকে এগিয়ে আসুন রাত অনেক গভীর হয়ে গেছে ভূমিকায় সময় নষ্ট করব না বর্তমান বিশ্বের দিকে তাকায় দেখেন কোনো জায়গায় শান্তি নাই কথা বলেন শান্তি আছে ঘরের ভিতরে যান প্রাণ প্রিয় বিবিকে বলবেন এক গ্লাস পানি দাও বিবি আপনাকে উল্টা নসিহত করে বলবে পানি ঢেলে খাও কয় তুমি এমন করে বলো কেন আমি তোমার স্বামী না বলবে স্বামী হলে কি হবে আমরা এখন সব প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীও আমরা স্পিকারও আমরা সংসদ ভবনে কোনো আইন পাশ করতে হলে আমরা নারীদের আগে সমর্থন লাগে কথা বলেন ঠিক কি না এজন্য মা বোন অনেক এসেছে মা বোনদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য বা বিপক্ষে কথা বলার জন্য আমি সুদূর কুষ্টিয়া থেকে আসিনি বরঞ্চ কোরআন এবং হাদিস থেকে কথা বলবো হুদাল্লিন নাস এখানে আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারী সকলকেই একত্রিতভাবে ডেকেছেন সকল মানুষ একসঙ্গে জান্নাত এবং জাহান্নামের মধ্যে যাবে কথা বলেন ঠিক কি না এমন কি কোনো হাদিস শুনেছেন যে মা বোন আলাদা জান্নাতে যাবে কথা বলতে হবে কথা বুঝতে হবে কথা উত্তর দিতে হবে এমন কি কোনো ওয়াজ নসিহত শুনেছেন যে মা বোনদের জন্য অন্য জান্নাত পুরুষদের জন্য আলাদা জান্নাত কথা বলেন তার মানে একসঙ্গে আমরা জান্নাতে যেতে চাই যেহেতু একসঙ্গে জান্নাতে যেতে চাই আজকের ওয়াজটাও হবে সমন্বিত ওয়াজ মা এবং বোনদেরকেও বাদ দেওয়া হবে না এবং তাদেরকে জান্নাতে যাওয়ার পথে কি কি লাগবে আজকে বলবো ইনশা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক জোরে বলুন আমিন সম্মানিত হাজেরিন আমি প্রথমেই ভূমিকায় একটু কথা বলবো যেহেতু বর্তমান সময়ের আলোকে তাকিয়ে দেখেন এই যে আমার হাতে একটি গ্রন্থ দেখতেছেন এর নাম কি জোরে বলতে হবে নাম কি আরো জোরে বলতে হবে নাম কি কোরআন যারা বললেন না তার লস খেলেন কোরআন শব্দটা কোরআনে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম জবান খুলে বলুন আল্লাহু আকবার কোরআন শব্দটা কোরআনে আছে না নাই বহু জায়গায় কোরআন শব্দ কোরআনের মধ্যে আছে এই কোরআন বললেই লাভ জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামতের দিন এই কোরআন আপনাকে আমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে এই বিশ্বাসটা কারো আছে কথা বলতে হবে আছে মুসলমানের মতো জবাব দেন আছে এই কোরআন শাফাত করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে তবে একটা প্রশ্ন আমার যদি এই কোরআনের পক্ষে থাকেন তাহলে কোরআন আপনাকে শাফাত করবে কোরআনের বিপক্ষে যদি আপনি অবস্থান নেন বলেন দেখি কোরআন আপনাকে শাফাত করবে কথা বলতে হবে করবে না
তাহলে বিজ্ঞ সুধীজন আপনারা আমাকে জবাব দিলেন যে কোরআনের বিপক্ষে যখন কেউ অবস্থান নেবে, কোরআন আমরা শুধুমাত্র পজিটিভলি ভাবি, মনে করি শুধু সাফাতি করবে, বরঞ্চ আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে কিছু কিছু আয়াত ডাইরেক্টলি ঘোষণা করে, বিশ্বনবী কিছু নাম লিস্ট করে করে আল্লাহকে বলবে এদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো, জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদেরকে আল্লাহ কাদের লিস্ট আজকে দেবে, আজকে কোরআন থেকে আপনাদেরকে রেফারেন্স দিয়ে শুনিয়ে দিয়ে যাব, কাদের বিপক্ষে আজকে কোরআন অবস্থান নিবে তাদেরও একটা চিত্র আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই যে কোরআন, এটা যদি সম্মান দেওয়া হয় তাহলে কোরআন সুপারিশ করবে, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনকে যদি অপমানিত করা হয়, কোরআনকে যদি নর্দমায় ছড়ানো হয়, কোরআনকে যদি মূর্তির পায়ের নিচে জায়গা করে দেওয়া হয়, অ মুসলমান বাংলাদেশের মধ্যে আজকে দিনাজপুরবাসীকে আমি জানিয়ে দিতে চাই, যদি কোরআনকে কোনো মূর্তির পায়ের নিচে অবদলিত করে, এই কোরআন কি বাংলার জমিনের মুসলমানদেরকে সাফাত করবে? কথা বলতে হবে, করবে? মুসলমানের মতো জবাব দেন, করবে? তাহলে বিজ্ঞ সুধীজন আপনারা, আপনারা বুদ্ধিমত্তার আলোকে জবাব দিচ্ছেন যে কোরআন যদি এই অবস্থায় তৈরি হয় তাহলে কোরআন আমাদেরকে সাফাত করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলেন আল্লাহু আকবার, দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যে জিকির দেখতেছো, কোরআন দেখতেছো, জিকির আই কোরআন, এই যে জিকির দেখতেছো, এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি, এর হেফাজতের জিম্মা আমি স্বয়ং আল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রশ্ন, যদি আল্লাহ এর হেফাজতকারী হয় তাহলে মূর্তির পায়ের কাছে কোরআন রেখে দেওয়া হলো, তাহলে আল্লাহ তো পারত সঙ্গে সঙ্গে গজব দিয়ে সে জায়গাটাকে ধ্বংস করে দিতে। কথা বলতে হবে, ওয়াজ বুঝতে হবে, আন্দাজে ওয়াজ করবো, আর আন্দাজে আপনারা শুনে চলে যাবেন এই বক্তা আমি না, ওয়াজ যেটুক শুনবেন মুখস্থি করে যাবেন, আমল করবেন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় বক্তা উঠার সঙ্গে সঙ্গে কিছু লোক উঠে গেছে, আপনারা এখনো বসে আছেন, আমি বলবো মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। কে কে চলে যাবেন? আলহামদুলিল্লাহ সবাই অ্যাক্টিভ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন, কোরআন বোঝা লাগবে, আল্লাহ বললেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যে জিকির আমি আল্লাহ নাজিল করেছি, এর হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।